এক বছর ধরে বন্দর দিয়ে কন্টেনার পরিবহন বাড়ার হার 4% নিচে আটকে ছিল। এই ধারা থেকে বের হয়ে এবার নতুন রেকর্ড করল চট্টগ্রাম বন্দর। গত মাসে এই বন্দর দিয়ে সর্বোচ্চ সংখ্যক কন্টেইনার পরিবহন হয়েছে। বন্দর কর্মকর্তারা জানান, গত মাসে 2,72,000 একক কন্টেইনার পরিবহন হয়, যা এ পর্যন্ত সর্বোচ্চ। এক বছর ধরে বন্দরে গড়ে প্রতি মাসে 2,33,000 কন্টেইনার পরিবহন হতো। এই হিসাবে মাসভিত্তিক কন্টেইনার পরিবহন বাড়ার হার প্রায় 17%। কন্টেইনার পরিবহনে এর আগে সর্বোচ্চ রেকর্ড ছিল গত বছরের নভেম্বরে, সেই মাসে 2,56,000 কন্টেইনার পরিবহন হয়েছিল, যা এখন দ্বিতীয় সর্বোচ্চ। কন্টেইনার পরিবহনের সংখ্যা বাড়ার অর্থ হল গত মাসে বন্দর দিয়ে আমদানি বেড়েছে, আবার রপ্তানির পরিমাণও বেড়েছে। কন্টেইনার পরিবহন বাড়ার কারণ সম্পর্কে বন্দরের পরিবহন বিভাগের পরিচালক এনামুল করিম জানান, গত 10 মাসে বন্দরের জাহাজ থেকে কন্টেইনার ওঠানো নামানোর 10টি গ্যান্ট্রি ক্রেন নতুন যুক্ত হয়েছে। কন্টেইনার স্থানান্তরের আরও 6টি ক্রেন যুক্ত হয়েছে। কন্টেইনার থেকে পণ্য খালাসের নতুন একটি চত্বর যুক্ত হয়েছে। আবার সেপ্টেম্বরে প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্ত ছিল। দেশে আমদানি রপ্তানি বাড়ার পাশাপাশি বন্দর সুবিধা বাড়ায় রেকর্ড সংখ্যক কন্টেইনার পরিবহন সম্ভব হয়েছে। সমুদ্রপথে দেশে কন্টেইনার পরিবহনের 98% চট্টগ্রাম বন্দর দিয়ে আনা নেওয়া হয়। জাহাজ থেকে কন্টেইনার ওঠানো নামানোর জন্য এই বন্দরে রয়েছে 13টি জেটি। বন্দরে নিয়োজিত 7টি বেসরকারি প্রতিষ্ঠান এইসব জেটি পরিচালনা করে। প্রতিদিন এসব জেটিতে গড়ে 11টি জাহাজ থেকে 9,000 কন্টেইনার ওঠানো নামানো হয়।